মাধ্যমিক দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ে শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও পরীক্ষাতে ভৌতবিজ্ঞান বিষয়ে তিন ও দুই মার্কের প্রশ্নই আসে বড় প্রশ্ন হিসাবে তাই এই বিষয়টিতে সাজেশন সেইভাবে কার্যকারী হয় না তবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে তিন মার্কের ও দুই মার্কের জন্য সেই প্রশ্নগুলি পরপর দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন এরপর দ্বিতীয় প্রশ্ন বয়লের সূত্র চালসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো নেক্সট চালসের সূত্র থেকে কীভাবে পরমশূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় এরপর চার নম্বর প্রশ্ন জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের উপরে উঠে আসার সময় তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন নেক্সট তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এর এসআই একক কী দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও ও গাণিতিক রূপটি লেখো নেক্সট ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এর গাণিতিক রূপ ও একক লেখো পরের প্রশ্ন কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কীভাবে এরপর এই নয় নম্বর প্রশ্নটাও খুব ভালো করে দেখে যাবে নেক্সট দশ নম্বর প্রশ্ন অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো ফোকাস দৈর্ঘ্য বক্রতা বেসার্ধের অর্ধেক এগারো দাগের প্রশ্ন চিত্রসহ উত্তর লেন্সের আলোকে কেন্দ্রের সংজ্ঞা দাও বারদাগের প্রশ্ন উত্তর লেন্স কিভাবে অসৎ প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও পরের প্রশ্ন দীর্ঘদৃষ্টি কি এর প্রতিকার উল্লেখ করো কোন ক্ষেত্রে স্নেহের সূত্র প্রযোজ্য হয় না পরের প্রশ্ন দীর্ঘদৃষ্টি ত্রুটি কি কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটি প্রতিকার করা যায় পরবর্তী প্রশ্ন আলোর বিচ্ছলনের কারণ উল্লেখ করো আলোর বিক্ষেপণ কাকে বলে নেক্সট উত্তর লেন্সের সাহায্যে কিভাবে, বস্তুর সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও নেক্সট আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর গতিপথ চিত্রের সাহায্যে দেখাও এরপরে এই প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে গলীয় দর্পণের উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো আর ইজিক্যাল টু টু এফ পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো পরিবাহীর রোধ দৈর্ঘ্য ও প্রস্তচ্ছেদের উপর কী রূপ নির্ভর করে এরপর এই প্রশ্নটিকে খুব ভালো করে দেখে যাবে নেক্সট ফ্রেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয় এবং কেন ওহমের সূত্রটি লেখো উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহী রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কাজেই আমি আর বলছি না প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নাও কিছু প্রশ্ন রয়েছে সম্পূর্ণ বই থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে যে প্রশ্নগুলি তিন মার্কের জন্য এখানে দেওয়া হয়েছে তবে কিছু প্রশ্ন তোমরা দুই মার্কেরও দেখতে পেতে পারো পরীক্ষাতে কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে আজকের এই ভিডিওটি এতটুকুই প্রত্যেকের ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো